লাস্ট এপিসোডে আমরা ইলস ইফিলস নিয়ে কথা বলেছিলাম এই এপিসোডে আমরা শিখতে যাচ্ছি ইলসিফ ওকে সেটাও একটা মজার কন্ডিশন সিস্টেম অনেক সময় আপনার ইলসিফ দরকার পড়বে এবং কোথায় দরকার পড়বে যখন আপনার দুইটা কন্ডিশন মানে পসিবলি রেজাল্ট আসতে পারে দুইটা তখন আপনি ইফিলস দিয়ে কাজ চালাই নিতে পারেন কিন্তু যদি রেজাল্ট তিনটা আসে চারটা আসে ইভেন দশটা আসে তখন কিন্তু আপনি ইফিলস ব্যবহার করে কাজটা কমপ্লিট করতে পারছেন না যখন আমাদের পসিবল রেজাল্টের সংখ্যা দুয়ের থেকে অনেক বেশি হবে দুয়ের থেকে অনেক বেশি হওয়ার দরকার নেই তিনটা হলেই হবে সো তিনটা হয়ে যাবে তখনই কিন্তু আমাদের প্রবলেমটা আর ইফিলস সলভ করতে পারছে না সেক্ষেত্রে আমাদের সাহায্য নিতে হবে ইলসিফ কন্ডিশনের ওকে আচ্ছা তো আমরা লাস্ট এপিসোডে যেই ভিডিওটা করেছিলাম যেই ফাইলটা যে কোডগুলো করেছিলাম সেই কোডগুলোই আমি কপি করে নিচ্ছি এই ভিডিওর জন্য ইলসিফে এখানে পেস্ট করে দিচ্ছি এখন একটু চিন্তা করেন যে আমার ভ্যারিয়েবল এর ভ্যালু আছে টেন এবং ভ্যারিয়েবল বি এর ভ্যালু আছে টোয়েন্টি দুইটা ভ্যালু যদি সমান হয় তাহলে কি হবে আর এখানে আমরা যখন অর্ডার ইভেন্ট নাম্বার চেক করেছিলাম তখন রিয়েল যে কোনো একটা ভ্যালু প্রোভাইড করেছিলাম এখন আমি এখানে ভ্যালু প্রোভাইড করবো এন এর ভ্যালু জিরো তাহলে কি হবে ওকে তো আমরা এবার প্রোগ্রামটাকে একটু রান করে দেখি ক্লিয়ার করে নেই ও সরি এটা হচ্ছে আগের ফাইলটাই রান করেছে সো আগের ফাইলটা রান করলে চলবে না আমাদের ইলসিফ জেস নামের যে নতুন ফাইলটা আমরা ক্রিয়েট করেছি সেই ফাইলটাকে রান করতে হবে ইন্টার করি এক্ষেত্রে বলছে বি ইজ গ্রেটার দ্যান এ কেন বি ইজ গ্রেটার দেন এ হবে কোন রিজন আছে দুইটা তো সমান এ আর বি দুইটা সমান কিন্তু এক্ষেত্রে বলছে ইজ গ্রেটার দেন এ না। এখানে আমার লজিক দেওয়া আছে এ ইজ গ্রেটার দেন বি যদি না হয় তাহলে বাকি সমস্ত ক্ষেত্রে বি এর থেকে বড় হবে কিন্তু সেটা তো লজিক্যালি ট্রু না তাই না আমাদের হওয়া উচিত ছিল যে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ ইজ গ্রেটার দেন বি যদি বি এর থেকে বড় হয় তাহলে বি ইজ গ্রেটার এ আর আদারওয়াইজ দে আর সেম এই টাইপের কিছু একটা আউটপুট আসার দরকার ছিল তাই না কিন্তু সেটা না এসে সব ক্ষেত্রেই যদি সে এ বি এর থেকে বড় না হয় তাহলে সব ক্ষেত্রেই সে আউটপুট দিচ্ছে বি ইস গ্রেটার দেন এ এটা তো লজিক্যালি প্রুভড না আবার সেকেন্ড ক্ষেত্রে দেখেন এনিকোয়াল টু জিরোর যেখানে ব্যবহার করেছি সেখানে জিরো ইজ অ্যান ইভেন নাম্বার অবভিয়াসলি ম্যাথমেটিক্যালি জিরো ইভেন্ট নাম্বার কিন্তু অনেক ম্যাথমেটিশিয়ান এটাকে মেনে নিতে পারে না অনেক ম্যাথমেটিশিয়ান বলে যে জিরো ইভেন্ট নাম্বার না ওকে জিরো কোনো নাম্বারই না জিরো ইজ জিরো জিরো অড নাম্বারও না ইভেন্ট নাম্বারও না আপনি যদি এইভাবে চিন্তা করেন ধরে নিলাম যে কেউ করে না আপনি করছেন তাহলে কি সেই ক্ষেত্রে এটা কাজ করবে জিরো তো ইভেন্ট নাম্বার হয়ে যাচ্ছে তাহলে তো এটাও কাজ করছে না তাই না আচ্ছা যদিও এই লজিকটা সঠিকভাবে যাবে না এটা সঠিকভাবে করার জন্য আগে আপনাকে কন্ডিশন চেক করতে হবে যদি জিরো হয় তাহলে জিরোকে জিরোই বলে দিতে হবে আর আদারওয়াইজ বাকি লজিকগুলো নিয়ে কাজ হবে ওকে সেটাতে আমরা পরে আসছি আপাতত প্রথম লজিকটা নিয়ে একটু চিন্তা করে দেখি এ যদি বিয়ের থেকে বড় হয় তাহলে তো কাজটা ঠিক আছে আদারওয়াইজ বি এর থেকে বড় কিনা অথবা এ এর থেকে ছোট কিনা সেই কন্ডিশনটাও আমাদেরকে চেক করতে হবে আর তা যদি না হয় তাহলে দুইটা সেম হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এখানে আমরা আরেকটা কন্ডিশন লাগাতে যাচ্ছি ইলসের পরে আবার ইফ লাগাইতে যাচ্ছি এবং এখানে আমরা বলতে চাচ্ছি এ স্মলার দেন যদি বি হয় আগের বার আমরা চেক করেছিলাম এ গ্যাটার দেন বি ইলস ইফ যদি তা না হয়ে এ বিয়ের থেকে ছোটো হয় তাহলে বি ইজ গ্যাটার দেন এ হবে আর আদারওয়াইজ মানে যদি এই দুইটা কেসের বা এই দুইটা সম্ভাবনার কোনো একটা সম্ভাবনাও না হয় তখন গিয়ে আমরা কনসোল লক করব কনসোল ডট লক দে আর সেম ওকে এইবার বোধ হয় লজিকটা ঠিক আছে তাই না আমরা সেভ করি সেভ করে আবার রান করি দেবো আর সেম যেহেতু এ ইকাল টু টোয়েন্টি টু টোয়েন্টি এইবার তারা আমাকে বলছে যে দেবো আর সেম এখন যদি এর ভ্যালু টু হয় আর বি এর ভ্যালু টোয়েন্টি হয় সেই ক্ষেত্রে কোন লজিকটা কাজ করবে এ ইজ স্মলার দ্যান বি সেই লজিকটা কাজ করবে সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো বি ইজ গ্রেটার দ্যান এ অর্থাৎ মাঝখানেরটা সো আমরা ইচ্ছা করলে এই ইলস সাথে আর ইফ কন্ডিশন জুড়ে দিতে পারি শুধু একটা না আমার যদি আরো কন্ডিশন থাকতো তখন আমরা এই ইলস সাথে আবার একটা ইফ জুড়ে দিতে পারতাম এবং এই ইলসটা পুরোপুরি অপশনাল আপনি রাখতেও পারেন না রাখলে নাও রাখতে পারেন এর জন্য আপনার কোনো আপনাকে কোনো ইরোড দিবে না ওকে সো এই হচ্ছে মেইনলি ইলস ইফ ওকে তাহলে আমরা ইফ কন্ডিশন দেখেছি ইলস ইফ ইলস কন্ডিশন দেখেছি ইলস ইফ কন্ডিশনটাও দেখে ফেললাম আর এই ক্ষেত্রে যেটা বলছিলাম যে যদি জিরোকে আপনি বাদ দিতে চান সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আপনি ফার্স্টেই আর একটা কন্ডিশন চেক করে নেবেন ইফ এন ইজ ইকুয়াল টু জিরো যদি জিরো হয়ে থাকে তাহলে আমরা কনসোল লগ করব কনসোল ডট লগ এন ইজ জিরো আর আদারওয়াইজ এখানে আমরা ইফটাকে দিব না আগে আমরা ইলস দিয়ে দিবো ইলস ইফ যদি না হয় তাহলে সেটা অড নাম্বার বা ইভেন নাম্বার সেটা চেক করবে বাকিটা ওকে তাহলে এবার আমরা রান করে দেখি তো আমাদের এক্সপেক্টেড আউটপুটটা আসে কি না বিজ গ্রেটার দ্যান এ জিরো ইজ জিরো ওকে এবার কিন্তু আউটপুটটা আসছে এবার আপনাদের মনে একটা কোয়েশ্চিন থাকতেই পারে এন ইকুয়াল টু জিরো এই কন্ডিশনটা চেক করলো চেক করার পরে এই কন্ডিশনটা কেন চেক করলো না এটাই হচ্ছে কন্ডিশনের মজা যে একটা কন্ডিশন যদি মিলে যায় যে কোনো একটা কন্ডিশন যদি মিলে যায় তাহলে আর নিচের কন্ডিশনগুলো সে চেক করবে না অর্থাৎ ফার্স্টে চেক করেছে এই কন্ডিশনটা মিলে গিয়েছে তাই সে আর নিচের কন্ডিশনগুলোতে যায়নি যদি এখানে ওয়ান থাকতো তাহলে কি হতো এই কন্ডিশনটা চেক করতো এই কন্ডিশন ব্লকের ভেতরে যেতে পারতো না কারণ এটা ফলস আসতো তারপরে এই কন্ডিশন ব্লকের ভেতরে কন্ডিশনটা চেক করতো কিন্তু এই কন্ডিশনটাও যেহেতু ফলস আসতো তারপরে সে এই কন্ডিশনটাকে রান করতো বা এই ব্লকটাকে রান করতো ওকে সো আমরা আউটপুট দেখার চেষ্টা করি আবারও দেখেন ওয়ান ইজ অড নাম্বার এটাই হচ্ছে কন্ডিশনের মজা সো আমরা কি শিখলাম আমরা যদি আমাদের একটা মাত্র কন্ডিশন থাকে তাহলে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করতে পারি যদি আমাদের পসিবলি রেজাল্ট দুইটাই আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা ইফিলস ব্যবহার করতে পারি যদি আমাদের সম্ভাবনা থাকে দুইয়ের অধিক যতগুলো নাম্বার হোক না কেন কোনো সমস্যা নেই দুইয়ের অধিক যদি কোনো রেজাল্ট আসার পসিবিলিটি থাকে তখন আমরা কি করব বা কন্ডিশন আসার পসিবিলিটি থাকে তখন আমরা কি করতে পারি ইলস ইফ কন্ডিশনটা ব্যবহার করতে পারি যেটা দেখতে এরকম ওকে এই হচ্ছে ইলসিপ ইলসিপ নিয়ে আর তেমন কিছু বলার নেই বাকিটা আপনারা কাজ করতে করতে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে দেখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে